हेलो व्यूअर्स अस्सलामु अलैकुम। এই মুহূর্তে আমি রয়েছি কোয়ালিটি কুকারি সেন্টারে আর এটা হচ্ছে চন্ডিমা সুপারমার্কেটের নিস্তলায় 10 নাম্বার গেট দিয়ে ঢুকে 137 নাম্বার শপ। আপনারা প্রথম শপটাই কিন্তু দেখতে পারবেন কোয়ালিটি কুকারি সেন্টার। আর এই শপটিতে যদি আমি আপনাদের দেখাই হিউজ পরিমাণে কুকারি আইটেমগুলো রয়েছে, আপনাদের যে কোনো কুকারের প্রয়োজন এই শপটিতে পেয়ে যাবেন। তো আজকের ভিডিওতে মূলত আমি আপনাদের দেখাবো ডিজনি ব্র্যান্ডের ব্লেন্ডার মেশিন, এটার প্রাইস কোয়ালিটি সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। আর আজকের ভিডিওটি মেক করতে আমাকে হেল্প করবেন এই শপ থেকে মামুন ভাই। আসসালামু আলাইকুম মামুন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে আমাদের দর্শকদের আপনি কোন ব্লেন্ডার মেশিনটা দেখাচ্ছেন, কি ব্র্যান্ডে? এটা হলো ডিজনি ব্র্যান্ডের মাস্টার, মানে মডেল নাম্বার হলো আপনার কিচেন মাস্টার। এটা দিয়ে কি কি ধরনের কাজ করা যাবে? এটা দিয়ে আপনার মাংসের কিমা, আদা, রসুন, পেঁয়াজ, মরিচ, শুকনো মশলা, মাংসের মানে জিরা মশলা যা আছে এখানে, জুস টুস থেকে শুরু করে এই ব্লেন্ডারটার ভিতরে আপনারা সব কিছুই করতে পারবে। আচ্ছা, তাই আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যাল বুঝাই দিতেছি। হ্যাঁ, যেমন এই যে ছোট যেটা আছে সেটা দেখতেছেন, এটা দিয়ে হলো আপনার শুকনো মশলা করতে হবে। শুকনো মশলা যেমন জিরা, ধনিয়া, পাঁচফোড়ন, লং, এলাচি, চালের গুঁড়া থেকে শুরু করে একদম গোটা যে হলুদটা হয়, কাঁচা যে হলুদ, শক্ত যে হলুদটা হয়, ওই হলুদটা আপনারা এখানে করতে পারবেন। আচ্ছা, চালের গুঁড়া থেকে শুরু করে হলুদ মরিচ যা বলেন এখানে হবে, এটা দিয়ে সব শুকনো মশলা করতে হবে। আর এটা যেটা আছে সেটা হলো যে মিডিয়ামটার ভিতরে মানে মাংসের কিমা, আদা, রসুন, পেঁয়াজ, মরিচ, অ্যাটলিস্ট লিকুইড জাতীয় যত মশলা হয় এখানে করতে পারবে। আর একটা জিনিস হলো কি, অনেকের এই যে পিছনটা, এই যে পিছন যেটা দেখতেছেন এটা অনেকের প্লাস্টিকের হয়, এটা আসলে প্লাস্টিকের না, এটা আপনার স্টিলের ভাইয়া, এটা হলো স্টেনলেস স্টিল বাটি। আর এই জিনিসটা হলো আপনার মেটালের তৈরি, যে মেটালে যাতে আপনার করলে টললে নষ্ট টষ্ট না হয়। আচ্ছা, এগুলাতে তো জং টং ধরার কোনো সম্ভাবনা না? একদম পিওর এসেসের, এগুলো জং মরে ছ পড়বে না, এগুলো নরমাল। আপনারা গ্যারান্টি দিচ্ছেন? গ্যারান্টি আছে, আমি গ্যারান্টির কথা আপনাদেরকে বলে দিচ্ছি। আর এটা হলো আপনার জুসের যে বড় জগটা আছে, এটা হলো জুসের জগ। অনেকে দেখা যায় স্টিল ব্লেন্ডারে জুস করতে চায় না, যদি বেশি করে মশলা করতে চান সেক্ষেত্রে এটাও মশলার ক্ষেত্রে ইউজ করতে পারবে। আর এই মোটরটা হলো আপনার 750 ওয়াট, আমি আপনাদেরকে একটু চালায় দেখাচ্ছি। আর এটার মানে ডিটেলস আমি আপনাদেরকে জানাই দিতেছি যে কীভাবে কী করবেন এবং কী অবস্থা এটার আছে আমি আপনাদেরকে দেখাই দিতেছি। দেখেন এই যে এটার মডেল নাম্বার হলো কিচেন মাস্টার। আচ্ছা, আর এটা হলো 750 ওয়াট যে লেখা আছে, দেখেন ওয়াট হলো 750 ওয়াট। এটা একটানা আপনার 30 মিনিট চলবে, একটানা 30 মিনিট চলবে। আর এটার আরএম মানে আরপিএমটা হলো আপনার 19,000 আরপিএম, খুব হেভি এবং খুব কোয়ালিটিফুল একটা জিনিস। আরেকটা বিষয় হচ্ছে, দেখা যায় এটা একটানা যদি 30 মিনিট চলে অথবা 45 মিনিট চলে, সেক্ষেত্রে যদি ভোল্টেজ আপনার আপডাউন করে, দেখা যায় সার্কিট আপডাউন করলে অন্য নর্মাল ব্লেন্ডার হলে কিন্তু জ্বলে যাবে, নষ্ট হয়ে যাবে, এটা কিন্তু সেটা হবে না। এখানে একটা অটোমেটিক সার্কিট ব্রেকার দেওয়া আছে, দেখা যায় ভোল্টেজ যখন আপডাউন করবে অথবা লাইন চলে যাবে, আপডাউন করে না লাইনটা কখনো, যদি এরকম হয়ে যায় অটোমেটিক বন্ধ হয়ে যাবে, অটোমেটিক বন্ধ হয়ে যাবে, 30 সেকেন্ড পর আবার নিজে নিজেই চালু হবে, সেক্ষেত্রে আপনাকে বাটনটা একটু পুশ করে দিতে হবে। এটা হলো আপনার লক করে নিতে হবে, এই যেটা এখন লুজ এটা উঠে গেল, এটা আপনার লক করে নিতে হবে, লক করলে এটা আপনার সহ উঠে যাবে। আর এটা 750 ওয়াট, এটা খুব হেভি একটা ব্লেন্ডার, দেখেন। আমি যদি দেখাই আপনাদের, ফ্যানটা কিন্তু প্রচুর পরিমাণে ঘুরতে, আর এটার মধ্যে কি তিনটা লেভেল আছে, স্লো, মিডিয়াম, হাই, তিনটা লেভেলে ঘুরবে। আমি দেখাই দিতেছি আপনাদেরকে, যেমন এটা হচ্ছে মিনিমাম, মিনিমাম, এটা হলো আরেক হাই, ফুল স্পিডে ঘুরবে, এটা হলো পালস সিস্টেম, 750 ওয়াট তো খুব হেভি, খুব কোয়ালিটিফুল একটা ব্লেন্ডার। এবং এটা ডিজনি কোম্পানি, এটা আসলে নতুন করে বলার কিছু নেই। এটার সাথে কিন্তু আপনার দুইটা এক্সট্রা বুশ দেওয়া আছে ভাইয়া, এটার সাথে দুইটা এক্সট্রা বুশ দেওয়া আছে। আর আপনি বারবার জিজ্ঞেস করতেছেন যে এটা ওয়ারেন্টি আছে কি না, এটা ডিজনি কোম্পানির, এটা হলো ইন্ডিয়ান, ঠিক আছে, এটা ইন্ডিয়ান, এটার 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে। 5 বছরের ভিতরে আপনার যে কোনো সমস্যা হলে আমরা সার্ভিসটা ফ্রি করে দিব, এটা ঢাকার ভিতরে হোক অথবা ঢাকার বাইরে হোক, যে কোনো জায়গায় এটার সার্ভিসটা ফ্রি পাবেন। অথবা যেটা আমি আপনাদেরকে ফার্স্টে বলতেছি যে ঢাকার ভিতরে হলে অর্ডার করতে, যখন অর্ডার করবেন আপনারা ঢাকার ভিতরে হলে আমাদের লোক বাসায় গিয়ে দিয়ে আসবে, আর ঢাকার বাইরে হলে আপনারা এসি পরিবহনের মাধ্যমে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা ঘরে বসে সেটা ক্রয় করতে পারবেন। প্রাইসটা কত নিচ্ছেন এটা? এটার প্রাইস হলো কোম্পানি রেট প্রায় 3,950 টাকা ছিল এটার কোম্পানি রেট, কিন্তু আমরা 500 টাকা আপনাদের চ্যানেল উপলক্ষে আমরা ডিসকাউন্ট দিচ্ছি, এটা প্রচারের জন্য। এটার দাম আসবে
3450 টাকা। আর আমি শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি, এটার দোকান নাম্বার হচ্ছে 137 চন্দ্রিমা সুপার মার্কেটের নিচতলায় 10 নম্বর গলির প্রথম দোকানটা।